সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটি পেজ দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা, খাদ্যমন্ত্রী। তো এটি একটি পত্রিকার কপি। খাদ্যমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর সত্যি শিক্ষকেরা, কারণ শিক্ষকেরা ব্যতীত এই সোনার বাংলা গড়া সম্ভব নয়। কিন্তু আমরা শিক্ষক কর্মচারীরা বিভিন্ন দৈন্যদশায় জর্জরিত। প্রথমে এই পত্রিকার কপিটি পড়ি, তারপর আলোচনা করব। সাপাহার নওগাঁ সংবাদদাতা, শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে, তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই, শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁর সাপাহারে ডাকবাংলো চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। শিক্ষকতা মহান পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণ শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবেন, যেন তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, তারা যেন কোনো ভুল পথে চলে না যায়, সেদিকে খেয়াল রাখতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির প্রমুখ বক্তব্য রাখেন। এখন যে বিষয়টির জন্য এই পত্রিকার কপিটি পাঠ করলাম বা আলোচনা করলাম, তা হচ্ছে শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা এবং যথাযথ সম্মানই দিলে আশা করি শিক্ষকদের দৈন্যদশা ঘুচবে এবং শিক্ষকরা একটা যথাযথ পর্যায়ে চলে যাবে এবং শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে। জাতীয়করণ হচ্ছে শিক্ষকদের প্রাণের দাবি, আর এই জাতীয়করণের ফলে আমি মনে করি শিক্ষক কর্মচারীদের জীবনমানের উন্নয়ন হবে। আর যদি জীবনমানের উন্নয়ন হয়, তাহলে শিক্ষক কর্মচারীরা যথাযথ সম্মানই পায়, যথাযথ মর্যাদা পায়, তাহলে এদেশের শিক্ষায় একটি বিপ্লব ঘটবে। তাই খাদ্যমন্ত্রীর সুরে আমি সুর মিলিয়ে বলতে চাই, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা, আর এই সোনার বাংলা গড়তে হলে, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং শিক্ষকদের যথাযথ সম্মানই দিতে হবে। শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে, এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ফলে
শিক্ষার মান উন্নয়ন হবে, শিক্ষকদের জীবনমানের উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে। শিক্ষকদের মাধ্যমেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।